আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাবার কিচেনের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো একেবারে দোকানের মতো পারফেক্ট হালিম। অল্প মশলা এবং খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে সুস্বাদু হালিম কিভাবে বাসায় রান্না করবেন, চলুন সেই রেসিপিটাই দেখে নিই। হালিম তৈরি করতে আজ আমি চার রকমের ডাল ব্যবহার করছি, তাই প্রথমে একটি প্লেটে নিয়ে নিব 1/3 কাপ খেসারির ডাল, 1/2 কাপ মসুরের ডাল, 1/2 কাপ ছোলার ডাল, আপনারা চাইলে এখানে বুটের ডালও ব্যবহার করতে পারেন, 1/2 কাপ মুগ ডাল। মুগ ডালটা ব্যবহার করার আগে ভেজে নিতে হবে, আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এই মুগ ডালটাকে ভেজে নিয়েছি। একটি মিক্সিং বোলে আমি সবগুলো ডালকে নিয়ে নিচ্ছি। ডালগুলোকে একসাথে মিশিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলোকে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আপনারা চাইলে সারা রাতের জন্য ডালগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। হালিম ঘন করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পোলাও চাল এবং 1/3 কাপ গম। চাল ও গম আমি প্রায় 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব এবং এর ফাঁকে আমি হালিমের জন্য মাংসটা রান্না করে নিব। 800 গ্রাম খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে গরু অথবা মুরগির মাংস দিয়ে এই হালিমটা রান্না করতে পারেন। এবার এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পেঁয়াজ, দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। কী কী গরম মশলা আমি ব্যবহার করছি প্রত্যেকটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার দিয়ে দিব বাটা মশলাগুলো, তাই প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, প্রায় 3 চা চামচ গরম মশলার গুঁড়া। বাসায় কিভাবে খুব সহজে গরম মশলার গুঁড়া তৈরি করা যায় সেটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ লবণ, লবণ স্বাদমতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। প্রায় 1 কাপ রান্নার রেগুলার তেল, আপনারা চাইলে তেলের পরিমাপ আরও কিছুটা কমিয়ে দিতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে একসাথে মাখিয়ে নিব। আপনারা চাইলে সরাসরি চুলায় মশলাটা কষিয়ে নিয়ে এই মাংস রান্না করে নিতে পারেন। মাংস খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এই মাংসগুলোকে আমি রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি প্রথমে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর আপনারা লক্ষ্য করলে দেখবেন মাংস থেকে বেশ অনেকটা পানি উঠেছে। চুলার আঁচ একেবারে লোতে রেখে এই এক্সট্রা পানিতে মাংসগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। মাংসগুলো সেদ্ধ করে নিতে আজ আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে মাংস সেদ্ধ করার জন্য এক্সট্রা গরম পানি ব্যবহার করতে পারেন। মাংসগুলো সেদ্ধ হতে থাক, আমি এর ফাঁকে ডালগুলোকে প্রসেস করে নিচ্ছি। ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডালের সাথে মিশিয়ে দিব চাল ও গম। চাল ও গম একসাথে মিশিয়ে নিব। চাল ডাল ও গমকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। খুব ভালো করে ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব, তবে আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, অথবা প্রথমে ডালগুলোকে সেদ্ধ করে নিয়ে একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন।
এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। যে হাঁড়িতে আমি হালিম রান্না করব সে হাঁড়িতে নিয়ে নিচ্ছি সেই ডালের পেস্ট। এই ডালগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রায় 4 লিটার পানি। আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী এই পানির পরিমাপটা কম অথবা বেশি লাগতে পারে। ডাল ও পানি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ লবণ। লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব এবং ডালগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। ডাল চুলায় বসিয়ে দিয়েছি এবং লক্ষ্য করলে দেখবেন ডালে বলক চলে এসেছে। ডালগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে গমের কারণে ডালগুলো নিচে বসে গিয়ে লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সেদ্ধ করে নিব। চেক করে নিচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। লক্ষ্য করলে দেখবেন মাংসের পানি একেবারে টেনে গেছে এবং মাংসগুলো একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রায় 40 মিনিট ধরে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি ডাল খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। লক্ষ্য করলে দেখবেন ডাল বেশ ঘন হয়ে গেছে। বাইরের দোকানগুলোর মতো হালিমে চকচকে একটা ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি শশা। চেষ্টা করবেন ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর অবশ্যই শশাটা ব্যবহার করতে, কারণ শশা ব্যবহার করলে একেবারে বাইরের দোকানের মতো হালিমে চকচকে একটা ভাব চলে আসবে। এবার এই ডালের সাথে দিয়ে দিচ্ছি প্রথমেই রান্না করে রাখা মাংস। এবার মাংস ও ডাল একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব প্রায় 1 কাপ পানি। হালিম কতটা ঘন অথবা পাতলা রাখবেন তার উপর ভিত্তি করে এই পানিটা ব্যবহার করতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে হালিম প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য আমি রান্না করে নিব। লক্ষ্য করলে দেখবেন হালিমে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং হালিম পারফেক্টলি রান্না করা হয়ে গেছে। আপনারা হয়তো এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে হালিম আরও কিছুটা ঘন অথবা পাতলা করেও রান্না করতে পারেন। হালিমে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করার জন্য হালিমটাকে বাঘার দিতে হবে, তাই একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ ও রসুন কুচি। এবার এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তেল সহ হালিমে ঢেলে দিব। হালিমে ঢেলে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই হালিমটা ঠিক কতটা মজাদার হতে পারে। হুবহু একই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় এই হালিমটা তৈরি করবেন।
তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।